বন্ধুরা, তোমরা তো সবাই শনপাপড়ি খেয়েছো, কিন্তু কখনো কি এটা চিন্তা করেছো যে কি হবে যদি ডেরি মিল দিয়ে শনপাপড়ি তৈরি করা হয়? আজকের এই ভিডিওটা চকলেট প্রিয় মানুষদের জন্য স্পেশাল হতে যাচ্ছে। চলুন শনপাপড়ি তৈরি শুরু করা যাক। শনপাপড়ি তৈরির জন্য আমরা ইউজ করব এই হ্যান্ডব্যাগ মেশিনকে। এই মেশিনকে ঘুরিয়ে শনপাপড়ি তৈরি করা হয়। প্রথমে অনেকগুলো ডেরি মিল নিয়ে নেওয়া হয়, এরপর একটি চুলো নিয়ে সেখানে চিনি ও চকলেট দিয়ে জ্বালানো হয়, আর জ্বালানো শেষ হলে তৈরি হয় চকলেটের হালুয়া। আর এটি দেখতে অনেকটি গুড়ের মতো লাগছিল। এখন এই মেশিনকে নিয়ে সেখানে আস্তে আস্তে চকলেটের হালুয়াকে হয় ও মেশিনকে ঘোরানো হয়, আর তৈরি হতে শুরু করে চকলেটের শনপাপড়ি। শনপাপড়ি দেখার আগে এই মশাইয়ের কথা শুনুন। यार सब्सक्राइब कर दो यार, आप नहीं चाहते कि आपका देसी भाई भी आगे बढ़े? हां भाई मानते हो ना, तो आप सब्सक्राइब कर देना और उस लाल कलर के बटन को दबाने के बाद उस घंटी बटन को भी दबा देना, ठीक है? আর যখন চকলেটের বুড়িয়া কা বালকে টেস্ট করা হয়, তখন এর টেস্ট ছিল এক কথায় অসাধারণ। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগলে চ্যানেল কো সাবস্ক্রাইব করকে লাইক কা বাটন জরুর সে দবা দেনা। মিলতে আগলি ভিডিও মে।